এই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে যে টাঙ্গাইলের 200 মসজিদে। এটি মূলত অবস্থিত হচ্ছে যে টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে। যাক, আমরা এখন আছি হচ্ছে যে ময়মনসিংহ মুক্তাগাছা রোডে। তো আমরা ময়মনসিংহ মুক্তাগাছা বাইপাস মানে অতিক্রম করে আসলাম। তো মুক্তাগাছা রাস্তা সম্পর্কে কী বলবো, রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তবে মুক্তাগাছা শহরের অবস্থা খারাপ, রাস্তার অবস্থা খারাপ। তো ওখানে রাস্তার কাজ করতেছে, যার জন্য অনেকক্ষণ জ্যামে পড়ে থাকতে হয়। যারা বাস বা অন্যান্য কিছু দিয়ে যাবে তাদেরকে অনেকক্ষণ জ্যামে পড়ে থাকতে হবে। তো সেই বিষয়টা মাথায় রাখবেন। আমরা এখন আছি হচ্ছে যে মধুপুরগড়ের মাঝখান দিয়ে যে রাস্তায় গিয়েছি সেখানে। তো মধুপুরগড়ের কথা কি বলবো ভাই, মধুপুরগড়ের দুই পাশে যে মনোরম দৃশ্য, আসলে যে দেখবে তার মনকে কেড়ে নেবে। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতেই পাচ্ছেন, আমার মনে কত আনন্দ যে আমি হাত দিয়ে দিয়ে ফেলছি। আসলে এটা মোটরসাইকেল দিয়ে যখন আমি রাইড করি 60-50 তখন বাতাসের স্রোতে আমি এরকম ডেভ খেলাতে আমার খুবই ভালো লাগে। তা আবার এরকম প্রকৃতির মাঝে যাক, মধুপুর করে রাস্তা নিয়ে আর কি বলবো ভাই। তো যারা মোটরসাইকেল রাইড করেন বা গাড়ি দিয়ে যাচ্ছেন, আপনি রাইড করছেন, তাদেরকে একটু সাবধান করে দেবো, কারণ গড়ের মাঝখান দিয়ে রাস্তা ছোটো হওয়ার কারণে মানে চিপা হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে অনেক গাড়ি অনেক জোরে চালাচ্ছে। তো অনেক সময় দেখা যায় যে গড়ের মাঝখানে রাস্তায় বাঁক থাকার কারণে অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সাবধানে চালাবেন গাড়ি। তো এখন আমি বলি যে আপনারা টাঙ্গাইলের এই 201 মসজিদে কীভাবে আসবেন। আপনারা যারা ময়মনসিং বা অন্য কোথাও থেকে যাচ্ছেন বা আসবেন, তারা তো মুক্তাগাছা হয়েই আসবেন। তো সেই ক্ষেত্রে মধুপুর বাজার পার হয়ে, মধুপুর যে বাজার, যে আনারস চত্বর আছে, আনারস চত্বর চত্বর পার হয়ে আর 1-1.5 কিলোমিটার সামনে গোপালপুরের দিয়ে একটা, হাতের ডান দিক দিয়ে গোপালপুরের দিয়ে একটা রাস্তা এসেছে। রাস্তা অনেক ভালো। ওই রাস্তা দিয়ে আপনারা গোপালপুর এসে গোপালপুর থেকে আপনারা ওই হিমনগরের দিকে একটা রাস্তা গেছে, সেই দিক দিয়ে আসতে পারেন, সেই রোডে ঢুকতে হবে। তো আবার আপনারা ধনবাড়ি হয়েও আসতে পারেন, ধনবাড়ি হয়ে গোপালপুর আসা যায়। যাক, রাস্তার অবস্থা কী বলবো, যখন গোপালপুর বাজার মানে গোপালপুর পার হবেন তখন আসলে রাস্তা এতটা পাবো না। গোপালপুর পার হওয়ার পর 7-8 কিলো রাস্তা খারাপ, এরকম ভাঙাচোরা পাবেন আপনারা। তো খারাপ না রাস্তা, শুধু একটু এতটুকুই খারাপ, আর বাকি সব রাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। এটি 201 মসজিদ অবস্থিত, আমি আবার বলছি 201 মসজিদ অবস্থিত হচ্ছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে, দক্ষিণ পাথালিয়া গ্রাম, গ্রামের নাম দক্ষিণ পাথালিয়া গ্রাম। তো এখন বর্ষাকাল থাকার কারণে দেখা যায় যে চারপাশে পানি। তো উন্মুক্ত মসজিদটি অবস্থিত হচ্ছে যে ঝিনাই নদীর পাশে। আপনার হাতের বাম পাশে দেখতেই পাচ্ছেন যে একটা নদী বয়ে গিয়েছে, সেই নদীর নাম হচ্ছে ঝিনাই নদী। অনেকেই হয়তো বা জানেন না নদীটির নাম, সেই নদীটির নাম হচ্ছে ঝিনাই নদী। এখন মসজিদে 201 মসজিদের কাছে আরেকটি ছোট আকৃতির গম্বুজের মতো মসজিদ রয়েছে। কি সুন্দর মসজিদ তাই না, আমার দেখতে খুবই ভালো লেগেছে মসজিদটি। আমি আবারও বলছি যে এই মসজিদটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। যাক, এই মসজিদটি আসলে একটি হচ্ছে বেসরকারি মসজিদ, এটি কোনো সরকারি অনুদানে তৈরি হচ্ছে না। এটি আসলে 2013 সালের জানুয়ারি মাসে নির্মাণ শুরু হয় এবং এটির ব্যয় ধরা হয় প্রায় 100 কোটি টাকা। এবং এটি মানে এটি এই এই অর্থ আসছে হচ্ছে এই অর্থ দাতা হচ্ছে যে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এটি তৈরি হচ্ছে, সেই ট্রাস্ট থেকেই এটি এর খরচ বহন করা হচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে যে গম্বুজের গম্বুজের ফাঁকা জায়গাগুলো ছোট, এটা হচ্ছে ছোট, এগুলো হচ্ছে ছোট ছোট গম্বুজের ফাঁকা জায়গাগুলো। তো আমি বলি যে এখানে মোট 200টি গম্বুজ রয়েছে ছোট, যেগুলো উচ্চতা 17 ফুট, এবং যে একটি গম্বুজ রয়েছে বড় সেটার উচ্চতা হচ্ছে 81 ফুট। এই হলো মোট 201 গম্বুজ। তো এই যে মসজিদটি, এই মসজিদের নিচতলার কাজ এখনো শেষ হয়নি, এখনো কাজ চলমান। তো আমি এখন দুই তলাতে আছি এবং এই মসজিদের মসজিদটি 15 বিঘা জমির উপর নির্মিত হয়েছে। এখানে 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবে। এটি হচ্ছে বড় যে আসলে গম্বুজটি রয়েছে সেটি। এবং আমি আবারও আমি একটা ইতিহাস বলতেছি, ইতিহাসে এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের এটি সব থেকে বড় এবং বেশি গম্বুজ বিশিষ্ট মসজিদ। এর আগে কখনো এত গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হয়নি। এবং এটি আমাদের দেশে অবস্থিত। সামনে দেখতে পাচ্ছেন মিম্বার। মসজিদটি তৈরি হয়েছে 15 বিঘা জমির উপর এবং এখানে 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবে। মসজিদটির কাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি, এখনো অনেক কাজ বাকি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে অনেক হচ্ছে কি বলবো, এখানে শুটিং চলতেছে হচ্ছে যে গজল বা ইসলামিক গানের উপর শুটিং চলতেছে, যেগুলো হয়তো বা পরবর্তীতে ইউটিউবে বা কোথাও পাবলিশ করতে পারে। আলহামদুলিল্লাহ, এই দেখে অনেক ছোটো ছোটো গম্বুজ। আমরা এখন উপরে যাব গম্বুজ দেখার জন্য। মসজিদটি এখন উন্মুক্ত রয়েছে সবার জন্য। আর হাতের এই যে ডান পাশে বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অজুখানা। এটি হচ্ছে অজুখানা। এখানে মানুষ সবাই উজু করতে পারবে। আমি আবার দেখাচ্ছি। আচ্ছা সরি, তো এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরে দুই তালায়। তো দুই তালা যাওয়ার আগে আমি বলি এখানে একটু ট্রাফিক জ্যাম সৃষ্টি হবে। মূলত হচ্ছে যে মসজিদটি নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত এখন, তো যার জন্য মহিলারাও এই মসজিদ দেখতে আসে। তো ট্রাফিক পরিষ্কার হয়ে গেছে, আমরা এখন দোতলায়। এই যে ছোটো ছোটো গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 200, এগুলোর উচ্চতা হচ্ছে 17 ফুট, এক একটির উচ্চতা 17 ফুট এবং বড়টার উচ্চতা হচ্ছে 81 ফুট। আমি আবারও বলছি যে এগুলোর উচ্চতা হচ্ছে 17 ফুট, বড়টার উচ্চতা 81 ফুট। এবং মসজিদের চারপাশে মোট 9টি মিনার রয়েছে। 9টি মিনার রয়েছে, এর মধ্যে 4টির উচ্চতা হচ্ছে 101 ফুট এবং বাকিগুলোর উচ্চতা হচ্ছে 461 ফুট। আমরা মিনারের উপরে উঠবো। তো আমি আবারও বলছি মসজিদের পাশ দিয়ে বয়ে গেছে ঝিনাই নদী। নামটা মনে রাখবেন, ঝিনাই নদী। অনেকেই হয়তো বা নদীর নাম জানতে চান, ঝিনাই নদী। আমরা মিনারের উপরে উঠবো, অবশ্যই উঠবো। মোট 9টি মিনার রয়েছে মসজিদে। আমি আবারও বলছি এটি তৈরি হচ্ছে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে। এটির ব্যয় হচ্ছে 100 কোটি টাকা। এবং এটি মিনারের উপর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে মসজিদটি।
এটি একটি ইসলামিক নিদর্শন এবং হয়তো এবং ভবিষ্যতে এটি ঐতিহ্য ধরে রাখবে বা ঐতিহ্যকে ফুটিয়ে তুলবে ইসলামিক নিদর্শন যেহেতু এবং আমি মনে করি যে মসজিদটি উন্মুক্ত না করাই ভালো হবে যেমন এখন নারী পুরুষ সবাই অবাধে এখানে মসজিদের উপরে উঠতে পারছে বা একটা ব্যবস্থা করা উচিত এই হচ্ছে জিনাই নদী এখন টাঙ্গাইলে বন্যা চলতেছে যার কারণে হচ্ছে যে নদীতে প্রচুর পানি আমাদের গন্তব্য আসলে আমরা শেষ করতে যাব তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আমাদের এই ব্লগটি যদি আশা করি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব চাই আপনাদের কাছে